অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে পেটে অতিরিক্ত মেদ বা চর্বি জমে যায়। মুখ থাকে শুকনো, পেট থাকে অতিরিক্ত বড়, যেটা দেখতে চোখে লাগে। ফলে আপনি নিশ্চয়ই মেদ ভুঁড়ি নিয়ে বিব্রত অবস্থায় আছেন। তাই জেনে নিন ঘরে বসে মেদ কমানোর 5টি সহজ উপায়। 1, আপনার সকাল শুরু করুন লেবুর শরবত দিয়ে। পেটে চর্বি কমানোর জন্য এটি হচ্ছে সবচাইতে উপযোগী চিকিৎসা। কিছু পরিমাণ লেবু চিপে এর রস গ্লাসে নিয়ে তাতে সামান্য পরিমাণ গরম পানি ও লবণ মিশিয়ে সকালে পান করুন। এভাবে প্রতিদিন চালিয়ে যান, ফলে আপনার বিপাকক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে এবং মেদ কমতে থাকবে। 2, সাদা চাল থেকে দূরে থাকুন। সাদা চাল খাবেন না। সাদা চালে প্রচুর চর্বি থাকে, যা পেটে চর্বি জমাতে প্রধান ভূমিকা রাখে। বাদামি চাল, বাদামি রুটি, সবুজ শাকসবজি এসব আপনার খাদ্যাভ্যাসে যোগ করুন। 3, চিনিযুক্ত খাদ্য এড়িয়ে চলুন। আপনার যদি পেটে মেদ থাকে, তবে আপনি চিনি ও অতিরিক্ত চিনি জাতীয় খাদ্য থেকে দূরে থাকুন। অতিরিক্ত তেল সমৃদ্ধ খাবার থেকেও দূরে থাকুন। এসব খাবার আপনার আপটমেন ও উরুতে চর্বি জমাতে সাহায্য করে। 4, প্রচুর পরিমাণ পানি পান করুন। আপনি যদি আপনার পেটের চর্বি কমাতে চান, তাহলে যথেষ্ট পরিমাণ পানি পান করুন। প্রচুর পরিমাণ পানি পান আপনার শরীরের মেটাবলিক্সকে ঠিক রাখে এবং শরীর থেকে অপ্রয়োজনীয় ও বিষাক্ত জিনিস বের করে দেয়। 5, কাঁচা রসুন খান। প্রতিদিন সকালে 2 বা 3টি করে কাঁচা রসুনের কোয়া দাঁতে চিবিয়ে খান। এরপর 1 গ্লাস লেবুর রস পান করুন। এর ফলে আপনার পেটের চর্বি দ্বিগুণ হারে কমতে শুরু করবে এবং আপনার শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক ও সুন্দর করবে।